paper is made for entertainment purpose only. It doesn't mean to hurt any. And don't take it seriously. Good evening everyone. সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। আজকে কিছু একদম চিরন্তন সত্য কথা, কিছু মানে সত্য কথা, সবটাই সত্য কথা, মিথ্যা কথা কিছুই নয়। কারণ আমরাই মানে বোকা, আমরাই বোকা, তাই তো? এই দুটো পরিবার হয়তো আমাদেরকে ক্রিয়েটার বলো, ভিউজার বলো, মানে আমরা বোকা বনে যাচ্ছি না বন্ধুরা? তুমি একটা কথা ভেবে দেখবে তো, মানে কথা ভেবে দেখবে না, এই যে ঘটনাটা একটু আমি আজ আমরা ভিডিও করছি, আমরা ব্যাপারটার মধ্যে রয়েছি, আমরা তাই খানিকটা রিয়েলাইজ করতে পারছি, কিন্তু সঠিক কি সবটা রিয়েলাইজ করতে পারছি? কোথায় না কোথাও বোকা বনে যাচ্ছি না? এরকম এরকম ঘটনা কারোর কারোর জীবনে আজ অব্দি দেখেছো? আজ অব্দি দেখেছো? কেউ হয়তো আমরা দেখিনি। হ্যাঁ, যে নিজেদের ঘরের কেচ্ছা, নিজেদের ঘরের কেচ্ছা কাহিনী সোশ্যাল মিডিয়াতে দিয়ে ওরা ভিউজ কামাচ্ছে, রেভিনিউ কামাচ্ছে, এটা কি সঠিক পথটা? এদিকের মাও করছে, ওইদিকের মাও করছে। হ্যাঁ, তুমি অন্য কিছু করো, এদিকের মাটা তাও, এদিকের মাটা তাও ধমকাচ্ছে, চমকাচ্ছে। যাই হোক, মেয়েকে এখন দেরিতে হলেও যে বুঝতে শিখেছে, বুদ্ধিটা ফিরেছে, যে চলো এটা মানে আমি ভুল করে ফেলেছি। হ্যাঁ, সবাইকেই বাড়িতে এসছে, তাদেরকে আমার মেয়ের বিরুদ্ধে আমি বলেছি, তারাই গিয়ে এবার মা যেহেতু মেয়ের বিরুদ্ধে, এবার দেখো বিরুদ্ধে বলতে কি, ও নিজেও তো, ও নিজেও ভাবছে যে আমি যে মেয়েটা আমার সাথে এরকম করলো, কোথাও না কোথাও কষ্টেতে, ঘেন্নাতে, লজ্জাতে, যে আমার নিজের পেটের সন্তান আমার সাথে এরকম বেমানি করলো, কী করলো, যে ওই ব্যাপারগুলো ভুলে থাকার জন্য, যে দেখ আমি মেয়েটাকে এত ভালোবাসতাম, কথাগুলো কোনো না কোনোভাবে হয়তো শেয়ার করতে গেছে, শেয়ার করেছে। হ্যাঁ, এবার সবাই কে কীভাবে নিয়েছে সেটা তার বুঝার ব্যাপার, নিয়েছে তারাও মনে হলো যে এইভাবে করেছে, চলো তার হয়ে ভিডিও করি, তুমি কমিউনিটি দিলে। হ্যাঁ, এখন এসে যদি তুমি বলো যে হ্যাঁ আমার মেয়েকে নিয়ে তোমরা ভিডিও করবে না, হ্যান করবে না, ত্যান করবে না, দেখো তোমার এই ব্যাপারগুলো আগে থেকে অ্যালার্ট হওয়া দরকার ছিল একদম। কেন বলছি বলো? আমি বললাম না, যার অন্যায় দেখবো তাকে আমি ছাড়বো না। হ্যাঁ, তো তুমি এইগুলো আগে থেকে কিন্তু সচেতন হওয়া দরকার ছিল তোমার, কিন্তু আগে থেকে এটা উচিত ছিল যে দেখো যেটুখানি বলা অবশ্যই বলবে ওরা ক্রিয়েটার, তুমি যে বারণ করলেই তোমার মেয়েকে নিয়ে ভিডিও বানাবে না লোক, আর তুমি যদি বলবে যে বাবা জীবনকে নিয়ে ভিডিও কর তাহলেই মানুষ করবে, এটা কিন্তু ফ্যাক্ট নয়। ফ্যাক্ট কোনটা বলো তো? আজ আমার যদি মনে হয় যে আমি এই ফ্যামিলিটাকে নিয়ে ভিডিও করবো, কারণ ওরা বড়ো ক্রিয়েটার, ওদেরকে নিয়ে ভিডিও আমাদের ছোটো ক্রিয়েটাররা করেই থাকি, যেমন আমাদের মৌকে নিয়ে আমরা ভিডিও করি, কেউ সাধারণ সাথীদের নিয়ে ভিডিও করে, কেউ আরও 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 অনেক অনেক বড় বড় চ্যানেল আছে, আমিও করি, করেছি, করবো ভবিষ্যতেও, তো তারা করে। কেউ কি এসে বলে দেয় যে তুমি এর নিয়ে ভিডিও করো না? তারা এসে বলে বন্ধ করে দাও, এবার করো না, এরকম ব্যাপারটা নয়। তুমি যেহেতু এটা শুরু থেকেই তোমার মানে এই জায়গাটাতেই যাওয়া উচিত হয়নি যে মেয়েকে নিয়ে করো না, জামাইকে নিয়ে করো, হ্যাঁ তুমি হয়তো বলেছো এই কথাগুলো, যার জন্য এই কথাগুলো সোশ্যাল মিডিয়াতে উঠছে, তাই তো? তোমার কিন্তু উচিত হয়নি, তোমার কি দরকার ছিল বলার যে যেটা ভিডিও করছে করতে দাও? তোমার মেয়েকে নিয়ে যদি তারা বলে কন্টেন্ট বলবেই, কিছু করা, তোমার মেয়ে যা কাণ্ড কীর্তি করছে মানুষ তো বলবেই, তুমি ফেড আপ হয়ে গেছো, তুমি মা হয়ে ফেড আপ হয়ে গেছো। হ্যাঁ, তুমি এসে সোশ্যাল মিডিয়াতে অনেক কথা বলেছো মেয়ের নামে, তো মানুষ তো এগুলো কুড়িয়ে কুচিয়ে খুঁটিয়ে নিয়ে বলবেই, এখন কিছু করার নেই। তুমি এসে মুখ বন্ধ করতে চাইলে তারা মুখ বন্ধ করবে কেন? তুমি কী ভাবো? তুমি এসে বলবে এই তোমরা আমাকে মেয়ে নিয়ে ভিডিও করবে না, তুমি জামাইকে নিয়ে ভিডিও করো, তাহলে মানুষ নেমে যাবে না? কখনো না। আমার যদি মনে হয় যে হ্যাঁ তোমার মেয়েকে নিয়ে ভিডিও করা উচিত, আমি ভিডিও করবো, যদি মনে হয় যে না তোমার জামাইকে নিয়ে ভিডিও করো, আমি সেটাই করবো। আমার নিজস্বতা আমার তো একটা আছে, তুমি যেভাবে চালনা করবে অন্তত আমার মতো মানুষ তো আমি চালিত হবো না, আদারওয়াইজ কে কী করবে আমি জানি না, আমার মতো মানুষ তো আমি চালিত হবো না, কারণ তুমি আমাকে ভালো করেই চিনে গেছো, তাই না? তো এর জন্যই আমি বলতে চাইছি, হ্যাঁ তোমাকে আমি একটা আলাদা জায়গা থেকে অবশ্যই, তোমার প্রতি আমার একটা সফট কর্নার সবসময় আছে, কারণ কাছ থেকে দেখেছি, কাছ থেকে মানুষটাকে আমি দেখেছি, মানুষটা এতটাও খারাপ নয়, এতটাও খারাপ নয়, মানুষটার বুদ্ধিটা হালকা, এটা একদম ধ্রুব সত্য কথা। আমি সবসময় ওকে বলি, পাগলি কবে যে তুই শুধরাবি, সবসময় আমি ওকে বলি, হ্যাঁ একটু পাগলের মতো সব কিছু, মানে ও কি সবাইকে আপন করে নেয়, এটা তো উচিত না, পৃথিবীতে সবাই আপন হয় না। হ্যাঁ আপন করো, ভালোবাসো অবশ্যই, আমরা আজ আছি কাল নাই, আমরা আজ আছি কাল নাই, মানুষের এই ব্যবহারটাই থেকে যাবে, আর কিচ্ছু থাকবে না, কিচ্ছু সঙ্গে নিয়েও যাব না, তাই তো বন্ধুরা? তো তুমি ভালোবাসতেই পারো, অনেক মানুষ আছে মানুষকে ভালোবাসে, তুমি মানুষকে ভালোবাসতেই পারো, তার জন্য এই নয় যে আমি একদম ওগলে দেবো সব কথাগুলো তার কাছে, নিজস্বতা বলে কিছু রাখো, তোমার কাছেও যা আছে তার কাছেও তাই আছে, কেন তা কেন হবে, তা কেন হবে, মেশো অবশ্যই মেশো, একটু তো তুমি
তার থেকে কিছু না কিছু আর করো, তুমি দেখছো তো, আর যদি বুঝে না সবাইকে বলে আমি সঠিক আছে, দেখছো তো একের পর এক এই ব্যাপারটা নিয়েই গণ্ডগোল হয়, তারপরেও তুমি ওই ওই ফর্মুলাটা দিয়ে কেন পা দাও। তো দেখো আমি আজকে আজকের দিনে যে এই ভিডিওটা করছি, যদি দেখো দুটো পরিবারের উদ্দেশ্যেই বলছি, সবিতা দেবী আপনার উদ্দেশ্যেও বলছি, পিঙ্কি পাল তোমার উদ্দেশ্যেও বলছি, আর এদিকে বাবা জীবন রিমি ঝিমি সরি ঝিমি তোদের সবার উদ্দেশ্যে আমি কথাটা আজকে বলছি। তোরা যদি ভিডিও দেখিস অবশ্যই, যদি মনে করিস আমি তোদের শুভাকাঙ্ক্ষী সবসময় বলতে চাইছি, শুভাকাঙ্ক্ষী কখনো চাই না। হ্যাঁ তোদেরকে নিয়ে আমি ভিডিও করি, কন্ট্রোভার্সি অবশ্যই করি, কিন্তু বিশ্বাস কর মন থেকে সবসময় চাই তোদের দুটো পরিবারে এক হো, দুটো ছেলে মেয়ে এক হো, একদম এটাই আমার সব সময়কার কথা, আমি সব সময় এই কথাটাই বলি, সবাইকেই তাই বলি। আজকে তোরা এক হয়েছিস দেখে আমার খুব আনন্দ লাগছে, কিন্তু আজকে এই যে আমি দুটো ভিডিও তোদের আমি ঝিমিকে গাল দিয়েছি, যাকে যে বেশি ভালোবাসে তাকে সে বেশি শাসনও করে, এই কথাটা মাথায় রাখবে, যাকে যে বেশি ভালোবাসে তাকেই শাসনটা করে। আজকে আমার চ্যানেলটা তখন স্ট্রাইক দিয়েছে, আমার তো এটা খারাপ লাগবেই বলো বন্ধুরা, আমার খারাপ লাগবে না? তখন তো আমার মাথাটা গরম, আমি তো দুটো কথা বলবোই, সেটা আমার ছেলেও যদি করে, আমার ছেলেকেও কি আমি ছেড়ে দেবো? আমি আমার ছেলেকেও ছেড়ে দেবো না। তো সেই জায়গায় আমি ঝিমিকে দুটো কথা বলেছি, গাল দিয়েছি, অনেক অনেকভাবে গাল দিয়েছি, আমার খুবই খারাপ লেগেছে, কিন্তু এই যে অন্যায়, এটা তো অন্যায় করেছে, ওরা অন্যায় করেছে। হ্যাঁ আমি দুটো খারাপ ভাষায় বলেছি, আমি কোনো দিন বলি না, কিন্তু খারাপ ভাষায় তো আমি বলেছি, কারণ এগুলো আমার ভেতরটা পুরো জ্বলে যাচ্ছিলো। যেহেতু আমার চ্যানেল সবাই জানো, যারা আমরা ক্রিয়েটার একটা চ্যানেল দাঁড় করানো যে কতটা কষ্ট, তাই না? সেই জায়গায় আমার চ্যানেলটাতে স্ট্রাইক দিয়েছে, আমি কী করে একদম শান্ত মাথায় থাকবো? তারপরেও দেখবে আমি তো ভিডিও করছি অনবরত করবো। হ্যাঁ এবার তারা ওরা স্ট্রাইক তুলবে না তুলবে সেটা ওদের, অনেকবার এসে সবিতা দেবীও লাইভে বলেছে, ভিডিওতেও বলেছে আপনার স্ট্রাইক তুলে নেবে, ছেলেটিও বলেছে, কিন্তু এখন অবধি কিন্তু স্ট্রাইকটা আমার ওঠেনি, তো আমি এই কথাটাই বলতে চাইছি, চলো আমার স্ট্রাইক দিয়েছিস না তোল, ভিডিও তো উড়ে গেছে, আর স্ট্রাইক তুলেই বা কী করবি? সেই ভিডিওটা তো আমি আর ফিরে পাবো না, ভিডিওটা তো পুরো চলেই গেছে, সেই ভিডিওটা ফিরিয়ে পাবো না। তো এবার স্ট্রাইক তো যদি মনে করিস তুলবি, তাহলে আমার চ্যানেলটা রিচ ডাউন হয়ে গেছে, সেই রিচ ডাউনটা হয়তো উঠবে, অনেক খাটছি রে চ্যানেলটার পিছনে, এখনও খাটতে হচ্ছে, ডবল মানে যা খাটতাম তার ডবল খাটতে হচ্ছে, কারণ চ্যানেলটা পুরো রিচ ডাউন হয়ে গেছে আমার। হ্যাঁ তো আমার আজকে আমি দেখ এত বড় স্ট্রাইকটা খাওয়ার পরেও কিন্তু আমি চল ছেলে মেয়ে দুটো তো বাচ্চা ছেলে মেয়ে ভুল করেছে, চল ক্ষমা করে দিলাম, স্ট্রাইক মেরেছিস ক্ষমা করে দিলাম, কিসের জন্য বলতো? তোরা সংসার কর। কাজে আজকে আমি দুটো মাকে বলছি, দুটো মাকে আবারও বলছি, তোদেরকেও বলছি, প্লিজ প্রত্যেকটা ভিডিওতে আমি এক কথা বলি, তোরা মানবি কি মানবি না জানি না, কারণ তোরা যদি যে একবার বারবারই আমি একটা কথাই বলবো, যে তোরা যদি মনে করিস যে ভিউজের খেলা খেলবি, এইটাই আমাদের পেশা, এটাই আমাদের নেশা, আমাদের বোকা বানাবি, আমরা বোকা হব, তাহলে সেটা তোদের আলাদা ব্যাপার। আর যদি মনে করিস না এগুলো আমরা ইচ্ছাকৃত করছি না, ঘটনাগুলো ঘটে যাচ্ছে, প্লিজ সোশ্যাল মিডিয়াতে দয়া করে আনবি না, প্লিজ সোশ্যাল মিডিয়াতে দয়া করে আনিস না। তোদের দুটো পরিবার কাছে আমার এটা অনুরোধ, আমি যে কথাগুলো বললাম একটু বোঝার চেষ্টা করবেন, সবিতা দেবী আপনাকেও বলছি, পিঙ্কিকেও বলছি, প্লিজ এগুলো একটু বোঝার চেষ্টা করবেন, যে আমি কথাগুলো বললাম যে ভুল বললাম না সঠিক বললাম। আর বন্ধুরা তোমাদেরকেও আমি বলছি, যখনই যেটুকুনি হচ্ছে, হয় এদিক দিয়ে লাইভ চলছে, নাহলে ওদিক দিয়ে ভিডিও হচ্ছে, নাহলে ওদিক দিকে লাইভ চলছে, নাহলে ওদিক দিয়ে ভিডিও হচ্ছে, এই জিনিসটা যেন প্লিজ তোমরা বন্ধ করো। তোমাদের ছেলে বউ সংসার করো, তোমরা দুজনে মিল হও, একদম আমরা চাই, এটাই চাই, কিন্তু তোমরা যদি ভুল ভাল তথ্য ভুল ভাল কথা তোমরাই বলতে থাকো, কেউ কাউকে ছাড়ছো না, এ এর নামে বলছো, ও ওর নামে বলছো, তাহলে তো এটা শান্ত হবার নয়, মাঝখান থেকে মানুষ সুযোগ নেবেই, কারণ তোমরা দুটো পরিবার এক নেই, তোমাকে ও এসে বকা দিচ্ছে, ওকে তুমি বকা দিচ্ছ, মানে বকা বলতে কি গালাগাল দিচ্ছ। হ্যাঁ তাহলে মানুষ যখন বলছে তখন তোমরা কেন চড়াও হচ্ছ? তখন তো চড়াও হলে চলবে না, এটা তো ভেবে দেখতে হবে যে আমরা বলছি, তোমরা বলতেই পারো, হ্যাঁ তোমরা বলতেই পারো যে আমাদের ছেলে মেয়ে আমরা বলতেই পারো, সেটা তোমরা পার্সোনালভাবে বলতে হবে, সোশ্যাল মিডিয়াতে বলা যাবে না, সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মটা সবার জন্য, তোমরা যখন বলবে সেই কথা পরিপ্রেক্ষিতে আরও পাঁচজনে পাঁচটা কথা বলবে। আমি যে কথাগুলো বললাম কি ভুল বললাম? যদি ভুল বলে থাকি অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করে জানাবে, আর যদি সঠিক বলে থাকি সেটাও তোমরা আমাকে জানাবে। কাজেই তোমাদের কাছে অনুরোধ করছি, তোমরা এগুলো বন্ধ করো, আর থার্ড পার্সনকে, আমাদের মতো থার্ড পার্সনকে আর ঢুকতে দিবে না তোমাদের মধ্যে, মানে দুটো পরিবারের মাঝখানে, হিতে কিন্তু তোমাদের এটা খারাপই হচ্ছে। তোমরা দুটো পরিবার এক হও, এখনও বলছি এক হও, কোন প্রক্রিয়াতে কীভাবে সোশ্যাল মিডিয়া কেচ্ছা কাহিনী করে কিন্তু এক হতে পারবে না,
অসম্ভব। তুমি আজকে একে বলবে, কালকে ওকে বলবে, বলতে বলতে কথা কিন্তু হাত পা হয়ে যাচ্ছে, কথা হেঁটে হেঁটে কিন্তু রং বেরং বিবর্ণ নানান রকমের তৈরি হয়ে যাচ্ছে। তুমি বলছো লাল, হয়ে যাচ্ছে ওটা কালো, কালো বলছো হয়ে যাচ্ছে এটা সবুজ, মানে পুরোই পাল্টে যাচ্ছে। তুমি নিজেই জানো না যে এই কথাটা তুমি বলেছ। কাজেই বলছি প্লিজ প্লিজ সবিতা দেবী, আপনাকেও বলছি কথায় কথায় ওই অন্তত সংসারের এই কাহিনিগুলো নিয়ে ভিডিও করতে বসবেন না। পিঙ্কি পাল, তোমাকেও আমি একই কথা বলছি, করতে বসবে না। তুমি অনেকটা সুধরে গেছো, আমি দেখেছি, তোমাকে অনেকবার আমি পার্সোনালিও বারণ করছি, ভিডিওর মধ্যে তো সবসময় বারণ করি। তো ওই মানুষটি এখন সোশ্যাল মিডিয়াতে আসে না, যেটুখানি জানানোর দরকার সেটুখানি শুধু জানিয়ে যাচ্ছে যে এটা এটা হচ্ছে, সেটা সেটা হচ্ছে, এটুখানি জানিয়ে যাচ্ছে। আমার মনে হয় সেটুখানিও বন্ধ করে দাও, এবার সেটুখানিও বন্ধ করে দাও, সবাই সবটা জেনে গেছে, আর জানাতে হবে না, আর জানাতে হবে অন্তত এই ব্যাপারগুলো আর জানাতে হবে না, এই কিচ্ছা কাহিনিগুলো জানাতে হবে না। এবার পারলে তোমরা তোমাদের মতো করে অবশ্যই ভিডিও ক্রিয়েটার, তোমরা এখানে একটা প্ল্যাটফর্ম হয়েছে, তোমাদের ভিউজ কামাচ্ছ, পয়সা কামাচ্ছ, অবশ্যই সবাই পয়সার দরকার আছে জীবনে, কিন্তু নিজেদের কেচ্ছা কাহিনী করে নয়, লাইফস্টাইল দেখো, তাতেই কিন্তু তোমাদের ভিডিওতে ভিউজ হবে। যেমনি আমি আজকে হলো কী বার, আজকে হলো বুধবার, এই ভিডিওটা আমার হয়তো তোমরা পাবে বৃহস্পতিবার শুক্রবার দিন হয়তো সকালে এই ভিডিওটা পাবে। তো আমি দেখলাম ঝিমিয়ার বাবা জীবনে একটা ভিডিও ছেড়েছে, নাচের ভিডিও, কী ভালো লাগছিলো বলো তো, নাচের ভিডিও। তার আগে একদিন দেখলাম সেই আটা মাখামাখি করছিলো, কত ভালো লাগছিলো ওই ভিডিওগুলো। এই ধরনের ভিডিও কর কেন, ভিউজ কি কম হয়েছে কেন? তোরা সংসারের কেচ্ছা কাহিনী, সংসারের ইয়ে নিয়ে তোদের কাছে মানুষ প্র্যাঙ্ক দেখতেছে, প্র্যাঙ্ক কর, এই এই ধরনের ভিডিওগুলো কর, নিজেরাও সুখে থাক, পুরো সোশ্যাল মিডিয়াটাকেও সুখে থাকতে দে। আর এইটা করতে হবে এই ছেলে মেয়ে দুটোর দ্বারা কিন্তু হবে না, এটা করতে হবে বড়দের। প্লিজ পারলে সোশ্যাল মিডিয়াতে সব কিছু বলে কোনো লাভ নেই, কোনো লাভ নেই। যে কবিতা দেবী আপনি কী করেন কালকে, মানে যেদিনকে ওই লাইভটার পরে ছেলে খায়নি, বসে আছে কোথায়, বলছেন ওপরে খাওয়া দাওয়া নেই, আমার ঘরে রান্নাবান্না হয়েছে, চিকেন ঢাকা দাও, হাজব্যান্ডকে বললেন। হ্যাঁ, তো দিদিরা তোমরা যারা ভালোবাসো আমার ছেলেকে, মানে নাম ধরে বলছেন, যারা ভালোবাসো প্লিজ তারা বুঝাও, ফোন করো, হ্যাঁ বলো নিচে নেমে আসতে খেতে। এটা কিন্তু হলো না, এটা কিন্তু হলো না। সোশ্যাল মিডিয়াতে সব কথা নিয়ে আসবে না, ভিউয়ার্সরা তোমরা বিচার করো এটাকে আমি সঠিক করলাম, হবে না, হবে না, ওটা বন্ধ করতে হবে। দুজনকেই বলছি আমি, পিঙ্কি পালকেও বলছি, আপনাকেও বলছি, ওটা কিন্তু বন্ধ করতে হবে। করে আপনার আশেপাশে নিশ্চয়ই লোকজন আছে পারা, যারা ইউটিউবের সাথে জড়িত নয় তাদের দেখুন, কিংবা কোনো ক্লাবকে জানান, কিংবা আপনারা নিজেরা বসুন একটা জায়গায়, বসে ব্যাপারটাকে মীমাংসা করার চেষ্টা করুন। আর যদি মনে করবেন, আর একটা কথা আমি বলে দিই একদম, যদি মনে করেন যে না এই মেয়েকে নিয়ে আমার ছেলে সংসার করবে না, কিংবা পিঙ্কি পাল তুমিও যদি মনে করো না এই ছেলেকে আমি কোনোদিন মেনে নেবই না, তাহলে নিয়ে চলে এসে যেটা মীমাংসা হয় সেই মীমাংসার পথটা বাঁচো। এইভাবে কোনো কিছু হয় না, এইভাবে কোনো কিছু দু নৌকায় পা দিয়ে কখনো চলা যাবে না, ঠিক আছে? তো আমি ঝিমিকে ওই দিনকার লাইফটা দেখে যেটুখানি বুঝলাম ওর ম্যাচুরিটির প্রচণ্ড অভাব, ও আবেগের বশে চলে, ইমোশনাল, প্রচণ্ড ইমোশনাল। ও ভাবে কী বলতো যে স্বামীটাও আমার আপন, মাটাও আমার আপন, আমি এদেরকে যেভাবে চালাবে ওরা সেভাবেই চলবে, বুঝেছো তো? এটা কী বলতো, এটা ওর মায়ের খানিকটা, ওর মায়ের ভালোবাসার জন্য এই জিনিসটা হয়েছে, ওর মাকে অনেকটা শক্ত হতে হতো। যেটা হয়ে গেছে হয়ে গেছে, সেটা কিছু করার যাবে না। তো এটাও জানে, আমি যদি কেঁদে কুটে বাবা জীবনকে, মানে আমার হাজব্যান্ডকে ফোন করি, আমার বাবা জীবন, আমার হাজব্যান্ড আমার এই চোখের জল বিফলে যেতে দেবে না, আমি যেখানেই থাকি যে অবস্থাতে থাকি সে আমাকে হেল্প করবে। আর তেমনি তাই ওইটাও জানে যে আমার মাও আমাকে কখনো ফেলে দেবে না, আমার মাও আমাকে মেনে নেবে। এই যে জায়গাটা ও বুঝে গেছে, যার জন্য ও এরকমভাবে গেমটা খেলতে পারে। ও যখন মনে হচ্ছে বাবা জীবনে, মানে হাজব্যান্ডের কাছে গিয়ে মনে হচ্ছে যে না আমি এখানে আর থাকবো না, মায়ের কাছে যাবো, তখন ওর মা সাপোর্ট করছে, ওর মার কাছে চলে আসছে। আবার যখন মনে হচ্ছে মায়ের কাছে এসে যে না আমি এখানে থাকবো না, এবার আমার হয়ে গেছে, আমি এবার আমার হাজব্যান্ডের কাছে যাবো, তখন তার হাজব্যান্ড সাপোর্ট করছে, ব্যাপারটা এরকম হচ্ছে। অবশ্যই তারাও তো ভালোবাসে, তারাই বা কোথায় ফেলে দেবে, কেঁদে কুটে যখন বলবে, ভালোবাসার মানুষ যখন কাঁদে তখন তো সেটা ফেলে দেওয়া যায় না, তখন সে ভাবে যে চলো তাহলে আসুক আসতে যখন চাইছে। ঘটনাটা কিন্তু এটাই হচ্ছে। কাজে আপনাদের বলতে চাইছি, যদি আপনারা মনে করেন যে হ্যাঁ সংসার করব, কিংবা এই ছেলে নিয়ে বউ নিয়েই থাকবো, আর তুমিও যদি মনে করো আমার মেয়ে ওই জামাইয়ের ঘরেই করবে, তাহলে কিন্তু তোমাদের একটা পথ বেছে নিতে হবে। এইভাবে কিন্তু চলবে না, সব কিছুরই সমস্যার সমাধান আছে। আর যদি তোমরা মনে করো যে না এই কিচ্ছা কাহিনী আমাদের চলতেই থাকবে, সোশ্যাল মিডিয়াতে দেখানো যাবে না। কী বন্ধুরা, আমার মতে তোমরা একমত কি না, সোশ্যাল মিডিয়াতে আর দেখানো যাবে না। সোশ্যাল মিডিয়াতে দেখালেই কিন্তু এরকম কেরাঙ্কালিটাই হবে, আর জীবনেও তোমার মেয়ে সংসার কিন্তু করতে পারবে না। এবার দেখো তোমরা কী করবে। আমার মনে হলো
আমি যেটুখানি আমার এই ছোট্ট মাথায় ছোট্ট বুদ্ধিতে আমার যেটুখানি মনে হলো সেটুখানি তোমাদের বললাম। এবার তোমরা দেখো কি করবে না করবে, পুরোটাই তোমাদের ব্যাপার। তো চলো বন্ধুরা, টাটা, দেখা হবে অবশ্যই নেক্সট ভিডিওতে।